দিনাজপুরের ফুলবাড়ি সীমান্তে নাজমুল শেখ নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে ফুলবাড়ি 29 বিজিবি। রোববার সকাল 10টায় ফুলবাড়ি 29 বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ রুদ্রানী বিওপি ক্যাম্পের টহল দল উপজেলার কাজীহাল ইউনিয়নের জয়ন্তী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করায় ওই ভারতীয় নাগরিককে আটক করে। বিজিবির হাতে আটক ভারতীয় নাগরিক নাজমুল শেখ ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার জাকিরপুর খেয়ারিপাড়া গ্রামের মনির শেখের ছেলে। এ ঘটনায় ফুলবাড়ি রুদ্রানী বিওপি ক্যাম্পের হাবিলদার লিয়াকত শেখ বাদী হয়ে ওই দিন বিকেলে ফুলবাড়ি থানায় একটি মামলা দায়ের করেন। আমি শুনেছি আমার বাবার কাছে যে ফুলবাড়ি শহরে শহরে করিম। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।